মাননীয় প্রধানমন্ত্রী, আমি ভারতীয় নই, পরিযায়ী শ্রমিক। আমি এখন সোশ্যাল মিডিয়ায় আছড়ে পড়ছি। সোশ্যাল মিডিয়ার অর্ধেক আকাশ এখন আমার দখলে। আমি পরিযায়ী শ্রমিক। শুধু সোশ্যাল মিডিয়া নয়, আমি এখন সংবাদ মাধ্যমের একমাত্র অন্যতম চর্চা। আর আমরা হেঁটে যাচ্ছি পেটে খিদে নিয়ে। খিদে পেটে নিয়েই ট্রলির উপরেই ঘুমিয়েছে আমার ছেলেটা। আমি হেঁটেই চলেছি। আমি ডিজিটাল ভারতের পরিযায়ী শ্রমিক। লকডাউনে আপনিও আছেন, শুধু পার্থক্য আমি সব হারিয়ে পথে, আর আপনি মাঝে মাঝে এসে নতুন পদ্ধতিতে লকডাউনের নিয়ম বলছেন। খবরে শুধুই আমি পরিযায়ী শ্রমিক, ইউনাইটেড ভারতের পরিযায়ী শ্রমিক। মাননীয় প্রধানমন্ত্রী, আমার ভোটেই আপনার সিংহাসনে বসা। আমার ভোটেই আপনি বলতে পারছেন আত্মনির্ভরশীল ভারতের কথা। আর আমি সব হারিয়ে আপন ভূমির দিকে হেঁটে হেঁটে এগিয়ে চলছি, আর আপনি আচ্ছে দিনের স্বপ্ন বাজার খুলে চলছেন সুদের হিসাব কষে। আমি এখন পথে পথে হাঁটছি। আমার পরিচয়, আমি ভারতীয় না, আমি বাংলার। ভারতীয় তারাই যারা বিমানে চড়ে বিদেশ থেকে আসে বিনা ভাড়ায়। ভারতীয় তারাই যারা দেশের টাকা নিয়ে বিদেশে ভোকাট্টা হয়। মাননীয় প্রধানমন্ত্রী, আমি তো বাংলা নির্মাণে ঘাম ফেলিনি। আমার ঘামেই গুজরাট, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র নির্মাণ হয়েছে। আমার রক্তেই সিঞ্চিত হয়েছে আপনার এইসব রাজ্যগুলির উন্নয়ন। তবে আজ এই দুঃসময়ে আমি কেন উৎখাত হব? কেন এসব রাজ্যগুলি আমার পেটের ভাত আর মাথার ছাদ দিতে পারবে না? আমি তো এদের জন্যেই বৃষ্টির ধারার মতোই ঘামে ভিজিয়েছি আমার শরীর। প্রধানমন্ত্রী, আমি এখন এ মুহূর্তে সংখ্যায় পরিবর্তিত। আমার জন্য কত সংখ্যক শ্রমিক স্পেশাল আর কত সংখ্যক আমি ফিরে আসছি ভারত থেকে বাংলায়। প্রধানমন্ত্রী, বিশ্বাস করুন, আমি বুঝতে পারছি না আমি পরিযায়ী শ্রমিক করোনা ভাইরাস থেকেও ভয়ঙ্কর কিনা। না হলে আমাকে কি আজ সব হারিয়ে পথে পথে হাঁটতে হতো? মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার ডিজিটাল ভারতের শ্রমিক, যার রেশনের চাল ডালেই অধিকারের পূর্ণচ্ছেদ। মহুয়া ঘোষাল, দুর্গাপুর বার্তা ফর দ্য পিপল।